বৌদি বা সাধারণভাবে মাঝবয়সী মহিলাদের প্রতি আকর্ষণ কম বেশি সব বাঙালি কিশোর যুবকের মধ্যেই দেখা যায়। কিন্তু এই বৌদি প্রীতির কারণ কি? ওবাড়ির বৌদি ভেজা চুলে বারান্দায় এলেই তার দিকে অপলক নেত্রে চেয়ে থাকে এবাড়ির ক্লাস ইলেভেনের দীপক। পাশের পাড়ার বৌদির কথা ভেবে ভেবে রাত্রে ঘুম আসে না এই পাড়ার মাধ্যমিক পাশ কিশোরের। এইসব বৌদি বা সাধারণভাবে মধ্যবয়সী মহিলাদের প্রতি আকর্ষণ কম বেশি সব বাঙালি কিশোর যুবকের মধ্যেই দেখা যায়। কিন্তু এই বৌদি প্রীতির কারণ কি? মনস্তত্ত্ব জানাচ্ছে, বৃহত্তর অর্থে বাঙালি পরিবারের বিশেষ ধরনের গঠনতন্ত্রই যুব সম্প্রদায়ের এই মানসিকতার কারণ। শৈশবে বড় হওয়ার পরেও বাঙালি ছেলেদের মানসিকতাকে প্রভাবিত করতে থাকে। মাঝবয়সী মহিলাদের শারীরিক ক্ষুধা অপরিসীম, অতএব নিজের শারীরিক চাহিদা মেটানোর পক্ষে তারাই সবচেয়ে সুলভ, এমন ধারণা নিয়েই বড় হয় বাঙালি ছেলেরা। এই মানসিকতা থেকেই গড়ে ওঠে তাদের বৌদি প্রীতি। অবশ্য এই বিশেষ ধরনের বাসনা কেবল বাঙালিদের মধ্যে নয়, অন্যান্য সম্প্রদায়ের কিশোর যুবকদের মধ্যেও দেখতে পাওয়া যাবে। তেল ঢাললে আগুন কখনো নেভে না আর মহিলাদের শরীরের খিদে কখনো মেটে না, এ জাতীয় প্রবাদ বাক্য সারা দেশেই কম বেশি প্রচলিত রয়েছে। এর নেপথ্যেও এই বিশেষ মানসিকতাই ক্রিয়াশীল। সম্প্রতি কলকাতায় নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে বেশ সরগরম। দুপুর ঠাকুরপু নামে এই ওয়েব সিরিজটিতে দেখানো হয়েছে প্রতিবেশী বৌদিকে নিয়ে তিন যুবকের বৌদি প্রীতি। শুধু সিনেমার বিষয়বস্তুর কারণে রিলিজের পূর্বে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে ছবিটি। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।